লালু প্রসাদ যাদব রেলমন্ত্রী থাকাকালীন 2004 সালে শিলান্যাস হয় মুর্শিদাবাদের নসিপুর আজিমগঞ্জ রেল সেতু। 2010 সালে চালু হওয়ার কথা থাকলেও জমি জটিলতায় থমকে যায় সেতু নির্মাণ। প্রায় 20 বছর জটিলতার পর মুর্শিদাবাদের নসিপুর আজিমগঞ্জ রেল সেতুর নির্মাণ কাজ পুনরায় শুরু হলো। খুশির হাওয়া মুর্শিদাবাদ জেলা জুড়ে। খুশি যে এই ব্রিজটা কানেক্টিভিটি হয়ে গেলে পরে তাহলে আমাদের আজিমগঞ্জ এবং আমাদের মুর্শিদাবাদ যে স্টেশন রয়েছে তার উপর দিয়ে যে এত ট্রেন যোগাযোগ বাড়বে তাতে আমাদের মুর্শিদাবাদ ঐতিহাসিক শহর, এখানকার ব্যবসায়িকরা, এখানকার লোকেরই উন্নতি হবে। ওটাই খুশি হবে যে নসিপুর ব্রিজের উপর দিয়ে যেদিন ট্রেন। ইতিমধ্যেই রেল মন্ত্রক ভাগীরথী নদীর ওপর সেতু নির্মাণের কাজ সম্পূর্ণ করে ফেলেছে। নদীর পূর্ব দিকে সেতুর অ্যাপ্রোচ অংশের অধিকাংশ কাজ শেষ, কিন্তু পশ্চিম পারে দিয়ার মাহিনগর গ্রামের প্রায় 462 মিটার কাজ জমিজটে বন্ধ ছিল, সেটিও শেষের দিকে। সেতু চালু হলে শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনের দূরত্ব কমবে প্রায় 70 কিলোমিটার। উত্তর ভারতের সঙ্গে যোগাযোগেরও বিকল্প পথ খুলবে। তবে বাদ যায়নি রাজনৈতিক দরজা। তৃণমূল অবশ্য মুখ্যমন্ত্রীর অবদানই দেখছে। যাতে আমরা সরাসরি বহরমপুর স্টেশনে চেপে দিল্লিতে নামতে পারি, মানুষ এই জেলার মানুষ যাতে যেতে পারে তার ব্যবস্থা। পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান অনস্বীকার্য। পাল্টা বিজেপি দাবি, একমাত্র সম্ভব হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, রেলমন্ত্রী এবং এখানকার যারা সার্বিকভাবে এর জন্য ভাবনা করেছিল এমএলএ এবং এখানকার যারা আমাদের লোকাল এমএলএ থেকে আরম্ভ করে সাংগঠনিক যারা আমাদের বিশেষ করে সুকান্ত দা প্রচন্ড লড়াই করেছেন। দীর্ঘ জটিলতার পর সেতু নির্মাণের কাজ প্রায় শেষের দিকে। সেতু দিয়ে ট্রেন চলাচল শুরুর অপেক্ষায় মুর্শিদাবাদবাসী। মুর্শিদাবাদ থেকে মৃন্ময় গোস্বামীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।